হ্যালো গাইস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে চাকরি সংক্রান্ত আরেকটা অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অনস্ক্রিন তোমরা কিন্তু দেখতে পারছো তার অফিশিয়াল মেমো নাম্বারটি এবং এখানে যে পস্টে তোমাদের নিয়োগ হয়ে চলেছে তার জন্য তোমরা কিন্তু দেখতে পাচ্ছ পোস্ট রয়েছে নাও অফ দা পোস্ট ফিশারি এক্সটেনশন অফিসার অথবা অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার অথবা অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার অথবা ফিশারি সুপারভাইজার অথবা এসআই অ্যাসিস্ট্যান্ট তো এই পোস্টে তোমাদের কিন্তু নিয়ে হতে চলেছে এর জন্য তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড অনলাইন আবেদন তোমাদের করতে হবে ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ তোমরা কিন্তু ইন্ডিয়া সহ পশ্চিমবঙ্গের তেইশটি জেলার ক্যান্ডিডেটে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো এবং এই পোস্ট কিন্তু অবশ্যই তোমাদের পারমানেন্ট পোস্ট হতে চলছে কেমন আমার এখানে আবেদন করতে গেলে তোমাদের দেখতে পাচ্ছ যে ভ্যাকেন্সি রয়েছে ভ্যাকেন্সি লিস্ট রয়েছে এইট দেখতে পাচ্ছো ওয়ান অর্থাৎ একাশিটি ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এখানে রয়েছে এর মধ্যে রিজার্ভেশন রয়েছে কাস্ট ক্যাটাগরি অনুযায়ী দেখতে পাচ্ছ এসি দের জন্য ষোলোটি এসির জন্য পাঁচটি ওবিসি এ নন ক্রিমিলিয়ার দের জন্য আটটি ওবিসি বি নন ক্রিমিলিয়ার জন্য পাঁচটি পি ডাব্লিউ বি ডি আনলিজাপদের জন্য চারটি এসি দের জন্য দেখতে পাচ্ছ দুটি স্পোর্টস পার্সনদের জন্যও কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে আনলিজাবদের জন্য একটি এবং ইডাব্লিউ ক্যান্ডিডেট দেখতে পাচ্ছো যারা রয়েছে এর মধ্যে আনরিজার্ভ তাদের জন্য আটটি ভ্যাকেন্সি রয়েছে কেমন তো এই টোটাল কিন্তু একাশিটি শূন্য পদে তোমাদের নিয়োগ হতে চলেছে ফিশারি অ্যাসিস্ট্যান্ট পদে এবং এই পোস্টটা ক্ষেত্রে যারা আবেদন করবে অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছো এখানে যে টেন অনুযায়ী লেভেল দেখতে পাচ্ছ বত্রিশ হাজার একশো টাকা থেকে শুরু করে তোমরা কিন্তু বিরাশি হাজার নয় টাকা অব্দি স্যালারি তোমরা কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী পেয়ে যাবে এবং ডিপার্টমেন্ট রয়েছে দেখতে পাবো ফিশারি আমার অ্যাকোয়াটিক রিসার্চ অ্যান্ড ফিশিং হারবার দেখতে পাচ্ছি ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু নিয়োগটি করা হচ্ছে এখানে কিন্তু তোমাদের আবেদন করতে গেলে দেখতে পাচ্ছ এনবিতে তোমাদের বলে দেওয়া হয়েছে অ্যাবিলিটি টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি ইজ এসেন্সিয়াল রিকোয়ারমেন্ট অবশ্যই লিখতে পড়তে বলতে জানতে হবে ব্যাঙ্গলিতে যারা দেখতে পাচ্ছ এখানে রয়েছে আদার ক্যান্ডিডেট যাদের মাতৃভাষা রয়েছে নেপালি তাদের কিন্তু কোনোরকম কোনো লিখতে পড়তে বাংলায় না জানলেও তারা এখানে আবেদন করতে পারবে এবং বলা হচ্ছে সাস অ্যাবিলিটি উইল বি টেস্টেড এট দ্য টাইম অফ ইন্টারভিউ ইন্টারভিউর সময় অবশ্যই তোমাদের কিন্তু এই বাংলা ভাষার উপর তোমাদের টেস্ট নেওয়া হবে এবং বলা হচ্ছে ক্যান্ডিডেট উইথ অ্যাভারেজ অ্যান্ড পুয়ার পারফরমেন্স ইন দ্য নলেজ অফ বেঙ্গলি টেস্ট শ্যাল বি লাইবল টু বি ক্যান্সেল যাদের পুয়ার দেখতে পাচ্ছ নলেজ রয়েছে বেঙ্গলির উপর তাদেরকে কিন্তু এখানে ক্যান্ডিডেটটি ক্যান্সেল করে দেওয়া হবে বলা হচ্ছে কেমন তো অবশ্যই তোমাদের লিখতে পড়তে বলতে জানতে হবে এই পোস্ট ক্ষেত্রে যারা আবেদন করবে এবং বলা হচ্ছে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে যে কোয়ালিফিকেশন রয়েছে এই পোস্টের ক্ষেত্রে যারা আবেদন করবে অবশ্যই তোমাদের কিন্তু এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটা দরকার ফোর ইয়ার ব্যাচেলর ডিগ্রি ইন ফিশারি সায়েন্স দেখতে পাচ্ছো চার বছরে তোমাদের কিন্তু ব্যাচেলর ডিগ্রি তোমাদের থাকতে হবে ফিশারি সায়েন্সের উপর যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটির তরফ থেকে এবং মাস্ট বি নলেজ অফ ফিশারিস অথবা তোমাদের কিন্তু কালচার অ্যাকোয়াটিক রিসোর্সেস অ্যান্ড ফিশিং হারবার ইন ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছো অবশ্যই তোমাদের নলেজ থাকতে হবে

এবং তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে নোট ওয়ানে দেখতে পাচ্ছো ক্যান্ডিডেট সিলেক্টেড ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট শ্যাল বি ডেপুটেড ফ্রম আন্ডার এ কোর্স অফ ডিপার্টমেন্টাল ট্রেনিং অবশ্যই যারা সিলেক্ট হবে তার কিন্তু ট্রেনিং করতে হবে পিরিয়ড অফ নট এক্সিডিং সিক্স মান্থ ট্রেনিং তোমাদের কিন্তু নিতে হবে ফিশারিং ট্রেনিং সেন্টার থেকে এবং বলা হচ্ছে নোট টুতে এ সিলেক্টেড ক্যান্ডিডেট শ্যাল বি বিফোর বিং ডেপুটেড টু ট্রেনিং এক্সিকিউট এ বন্ড অবশ্যই তোমাদের কিন্তু ট্রেনিং করার আগে তোমাদের একটি বন্ডে সাইন করতে হবে অবশ্যই কেমন এই পোস্টটাকে তোমরা যারা আবেদন করবে তোমাদের যে ফি রয়েছে ফি স্ট্যাক্স একশো ষাট টাকা ফি তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে যারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটরা রয়েছে কেমন এবং তোমাদের যারা এস সি ক্যান্ডিডেট রয়েছে এখানে তোমাদের কিন্তু কোনোরকম কোনো ফি পেমেন্ট করতে হবে না বলা হচ্ছে আমাদের ডাব্লিউ বিডি ক্যান্ডিডেট রয়েছে পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসএবিলিটি তার কিন্তু কোনোরকম কোনো ফি এখানে পেমেন্ট করতে হবে না ফর্টি পার্সেন্ট উপর যারা রয়েছে কেমন এবং আদার স্টেটের থেকে যারা এস রয়েছে তোমাদের কিন্তু এখানে জেনারেল বলে ট্রিট করা হবে তোমাদের কিন্তু পুরোপুরি একশো ষাট টাকা ফি পেমেন্ট করতে হবে কেমন এবং এখানে তোমাদের আবেদন করার জন্য দেখতে পাচ্ছি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে দ্য অনলাইন অ্যাপ্লিকেশন আর টু বি সাবমিটেড এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ কিন্তু তোমরা পিএসসি ডাব্লিউ বি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে আবেদন করার জন্য এই অফিসিয়াল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন অবশ্যই তোমরা পেয়ে যাবে অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইন আবেদন করার যে ডেট রয়েছে দেখতে পাচ্ছো তোমাদের আগামী বাইশে এপ্রিল থেকে তোমাদের কিন্তু আবেদন শুরু হতে চলেছে এই পোস্টের ক্ষেত্রে এবং আবেদন করার লাস্ট ডেট রয়েছে দেখতে পাচ্ছো তেরোই মে দেখতে পাচ্ছো আপ টু থ্রি পি এম অর্থাৎ তেরোই মে বিকেল তিনটে পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো লাস্ট পেমেন্ট ফি রয়েছে দেখতে মে বিকেল পর্যন্ত এবং লাস্ট ডেট ফর পেমেন্ট অফিস করতে পারো চোদ্দ তারিখ পর্যন্ত লাস্ট ডেট ডেট রয়েছে এবং অফ জেনারেশন পেমেন্ট চালান থার্টিন মে এবং তোমাদের কিন্তু এখানে যে একটি ইম্পর্টেন্ট ইন্সট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ তোমাদের অনলাইনে আবেদন করবে অনলাইনে আবেদন করার যে আগে তোমাদের কিন্তু বলে দেওয়া হচ্ছে দেয়ার শেল বি নো এডিট উইন্ডো আফটার ক্লোজার অফ অনলাইন

কম্পিটেন্ট অথরিটি দ্বারা ইস্যু কিন্তু তোমাদের থাকতে হবে দ্য প্রেসক্রাইপ্ট কোয়ালিফিকেশন কিন্তু যে বলা হচ্ছে দেখতে পাচ্ছি বেয়ার মিনিমাম এই কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু মিনিমাম থাকতেই হবে এবং এই কোয়ালিফিকেশন তোমাদের যদি না থাকে তাহলে তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ এ তোমরা ডাক পাবে না ইফ দ্য নাম্বার অফ অ্যাপ্লিকেশন রিসিভড ইন রেসপন্স টু দা অ্যাডভার্টিসমেন্ট ইজ লার্জ বেশি পরিমাণে যদি তোমাদের অ্যাপ্লিকেশন জমা হয়ে যায় তাহলে কিন্তু কমিশনের পসিবল নয় সবাইকে ইন্টারভিউ নেওয়া এর জন্য তারা কিন্তু কিছু স্ক্রুটিনি বা স্ক্রিনিং টেস্ট করাবে দেখতে পাচ্ছি বলা হচ্ছে এর উপর ভিত্তি করে তোমাদের কিন্তু যে হায়ার কোয়ালিফিকেশন রয়েছে যাদের যাদের হায়ার মার্কস রয়েছে হায়ার গ্রেড রয়েছে তাদেরকে কিন্তু এই স্ক্রিন টেস্টের থ্রুতে তাদের কিন্তু ইন্টারভিউ ডাকা হবে এবং এর জন্য তোমাদের যে কোয়ালিফাইং মার্ক রয়েছে স্ক্রিন টেস্টে দেখতে পাচ্ছ আনরিজার্ভ ক্যান্ডিডেট ফোরটি পার্সেন্ট ইডাব্লিউজে পার্সেন্ট ওবিসি দের জন্য থার্টি এইট এসসিদের জন্য থার্টি ফাইভ এসটিদের জন্য এবং তোমাদের পিডাব্লিউ বিডি জন্য থার্টি এবং এমএসপিদের জন্য ফোরটি এটি কিন্তু তোমাদের কোয়ালিফাইং মার্কস রয়েছে কেমন এবং এখানে কিন্তু বলা হচ্ছে দেখতে পাচ্ছি আরো নোট টুতে মার্ক্স অফটেন ইন স্ক্রিনিং টেস্ট উইল বি নট কনসিডার ফর প্রিপারেশন অফ মেরিট লিস্ট স্ক্রিনিং টেস্টের মার্ক কিন্তু তোমাদের যে মেরিট লিস্ট তৈরি হবে সেখানে কিন্তু কোনো রকম কোনো যোগ্য হবে না শুধুমাত্র তোমাদের স্ক্রিন নেওয়া হবে ইন্টারভিউর জন্য কেমন মার্কস অফটেন ইন দ্য স্ক্রিন টেস্ট উইল বি অনলি বি কনসিডার ফর সিলেকশন অফ দ্য ইন্টারভিউ ইন্টারভিউর জন্য তোমাদের কিন্তু শুধুমাত্র এই স্ক্রিন টেস্টটি করা হবে এবং নোট থ্রি তে তোমাদের এখানে বলা হচ্ছে আফটার ডিসপ্লে দা মডেল অ্যান্সার অথবা এমসিকিউ ও গুলি তোমাদের পাবলিশ হওয়ার পর পিএসসির অফিসের ওয়েবসাইটে সেই যথাযথ সময়ের মধ্যে তোমরা কিন্তু অবজেকশন করতে হবে কেমন এবং নোট ফোর ও বলা হচ্ছে দেখতে পাচ্ছো ইন দা স্ক্রিন টেস্ট টাই ব্রেকিং যদি তোমাদের হয়ে থাকে সেম মার্কসের উপর তাহলে তোমাদের কিন্তু যাদের উপর ভিত্তি করে তোমাদের কোয়ালিফিকেশন উপর ভিত্তি করে তোমাদের কিন্তু সেখানে প্রায়োরিটি দেওয়া হবে সিনিয়রিটির উপর ভিত্তি করে কেমন এবং এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছো আরো বলা হচ্ছে রিসার্চ পে দা পোস্ট ক্যারি অলাউন্স অ্যাস এন অবশ্যই তোমরা কিন্তু এবং তোমাদের কিন্তু এখানে আরো বলা হচ্ছে দেখতে পাচ্ছ এই রিক্রুটমেন্ট সম্পর্কিত যত তোমাদের তত্ত্ব সমস্ত তত্ত্ব কিন্তু অবশ্যই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের থ্রুতে তোমরা কিন্তু জানতে পারবে কেমন তো ফ্রেন্ডস তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট অবশ্যই পিএসসি ডট ডাব্লুবি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে তোমরা কিন্তু তথ্যগুলি টাইম টু টাইম তোমরা কিন্তু চেক করতে থাকবে আর তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট অবশ্যই তোমরা কিন্তু উইদিন ডেটের মধ্যে তোমরা কিন্তু ফর্মটি সাবমিট করবে আর এই ভিডিওটি তোমাদের ভালো লাগে ভিডিওটি অবশ্যই তোমরা লাইক করো চ্যানেলটি কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এরকম আপডেট সবার আগে পাওয়া জন্য